হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুষ্পালি কিচেনে। আজকে বানাবো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ খুবই সহজে বানানো হয়ে যায় আর খেতে খুবই টেস্টি হয়। অল্প একটু ধনে পাতা নিয়েছি, আর এখানে আমি কাঁচা লাল লঙ্কা বেটে নিয়েছি, এটা 1 চামচের মতো নিয়েছি। অল্প একটু কালো জিরে নিয়েছি 1/2 চামচ, আর 2 কাঁচা লঙ্কা নিয়েছি। 4 পিস ইলিশ মাছ নিয়েছি, এতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। হলুদ সর্ষে বেটে নিয়েছি 4 টেবিল চামচ। এবার গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। প্রথমে ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এইভাবে দুই দিক থেকে হালকাভাবে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব মাছগুলোকে। একই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে আর 2 কাঁচা লঙ্কা দিয়ে একটুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেব, আর লঙ্কার বাটাটা দিয়ে দিচ্ছি। সবগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, আর 1 কাপ জলও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রেখেছি। সর্ষে দেওয়ার পর 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর 5 মিনিটের মতো রান্না করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর মাছের তরকারিটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। আর আমার তৈরি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।